ভাই আপনারা এখানে কোথ থেকে ঘুরতে আসছেন? ভাই আমি আমিন বাজার থেকে আসছি। আমিন বাজার থেকে তো একা আসছেন না আর কেউ আছে সাথে? এই আমার ভাই আসছে সাথে। কতক্ষণ আগে আসছেন? এই আমরা 3-4 ঘন্টা হবে। কি সাঁতরাচ্ছেন না অন্য কোনো কাজে আসছিলেন? এই সাঁতরাচ্ছি, ঘোরাফেরা করছি। নৌকা ভ্রমণ? নৌকা ভ্রমণ। তো কেমন লাগতেছে এই জায়গাটা? খুবই ভালো লাগতেছে। মানুষ করতে বাজার যায় কি জন্য, এর চেয়ে এই জায়গাটা অনেক সুন্দর। ভাই আমার বাসা পাবনাতে ভাই, পাবনা থেকে এই নদী ঘোরার জন্য ভাই অনেক কষ্ট করে আসছি ভাই। ওই কক্সবাজার দিয়ে যাওয়ার চেয়ে আমি দেখলাম এই চুরাক নদীর মাঝে যে এত সুন্দর পানি, এত স্রোত ভাই, একটা নদী কৌশল দিচ্ছি বা নৌকা ভ্রমণ করলাম, অনেক সুন্দর লাগছে ভাই। হাঁসের পাল দল ধরে সাঁতরাচ্ছে, আমি আছি তাদের পিছনে পিছনে। পানিতে বাসার মজাই আলাদা। অনেকের হয়তো বা দেখে মনে পড়তে পারে কক্সবাজার, আমি গত একটা ভিডিওতে লিখেছিলাম ঢাকার মাঝে ছোট্ট কক্সবাজার, আজকে তার প্রমাণ দিব। এইখানে দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে, বেড়াতে আসে, সাঁতরাতে আসে, পিকনিক করতে আসে, নিজেদের অবসর সময়টুকু একটু মনের মতো করে কাটাতে আসে। চলুন তাহলে দেখে নিন। ভাই ফ্রি আছেন? একটু কথা বলবো। ভাই আপনার বাসা তো এলাকায় না অন্য কোথাও থেকে আসছেন? কোন জায়গা থেকে আসছেন? খ্রিস্টান হাউজিং। তো আপনারা কতজন আসছেন ভাই? 25-25 জন। কেমন লাগতেছে এই জায়গাটা? এটা কি ঘোরার মতো পরিবেশ আছে না? আচ্ছা ভাই আপনি আপনার ভ্রমণটা একটু শেয়ার করেন, আজকের দিনটা কেমন যাচ্ছে? ফ্যামিলির সাথে আসছি তো অন্যরকম একটা ফিলিং। এটা কি কক্সবাজারের মতো লাগতেছে? আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম ঢাকার মাঝে মিনি কক্সবাজার, আজকে সেই জায়গায় দেখাতে আসছি। এখানে দূর দূরান্ত থেকে এই নদীর আশেপাশে মানুষ ঘুরতে আসে, এটা একটা বালুঘাট, এখানে ওনারা আসছে অনেক দূর থেকে পিকনিক করার জন্য। ওনাদের মুখে শুনছি ভাই কোত্থেকে আসছেন আপনারা? কি কি করলেন সারাদিন ঘুরতে ঘুরে ঘুরে? সারাদিন ভাই একটু ঘুরলাম দিলাম, গোসল করলাম ভাই, আর রেস্ট নিলাম। সাঁতরাবেন না ভাই? হাঁপাইছি ভাই, অনেক হাঁপাইছি। হাত ধরে দেখবেন কত সাঁতরাবেন ভাই। ভাই কটা থেকে ঘুরতে পেরেছেন? বেড়েছি ফজরের টাইমে। কতটুকু করলেন? বলতে আছি ভাই আপনাদের বাসা কি এলাকায় না অনেক দূর থেকে আসছেন?
তো নৌকা ভ্রমণ কেমন লাগতেছে? বাবু তোমার নাম কি? নান্দি। কতক্ষণ ধরে আছো? নাতিদের নিয়ে পানিতে আনন্দ করার মজা কেমন? ভালোই লাগতেছে। আপনি কি কাউন্দিয়ার? অথচ বাড়ির পাশে, আপনার বাড়ির আশেপাশে এত সুন্দর সুন্দর লোকেশন আছে, এত সুন্দর সুন্দর জায়গা আছে যে এখানে যা দেখলে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না এতটা সুন্দর। এই মুহূর্তে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কবিতা মনে পড়ে যাচ্ছে। বহু দেশ ঘুরি, বহু ব্যয় করি, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মিলিয়া, গর হইতে দুপা ফেলিয়া, একটি দানের শিশের উপর একটি শিশির বন্ধু। যাই হোক, শুনতেই তো পারতেছেন এখানের যারা ঘুরতে আসছে এই নৌকা ভ্রমণ হচ্ছে তাদের কথা। তো সাথেই থাকুন, আরো দেখাবো, অনেক কিছু জানাবো আপনাদের এখানে কিভাবে আসবেন। আচ্ছা, তাহলে বলেই দিই এখানে কি করে আসবেন। আপনি যদি ঢাকার আশেপাশে গাজীপুর বা অন্য কোনো জায়গা থেকে আসতে চান তাহলে আপনাকে প্রথমেই মিরপুর 1 নম্বর অথবা গাবতলি আসতে হবে। মিরপুর 1 নম্বর থেকে দিয়াবাড়ি, আর গাবতলি থেকে আসতে হবে আপনাকে বড়বাড়ি। আর ঠিক না, বড়বাড়ি এসে একটা নৌকা নিয়ে চলে আসবেন গাউন্দি ইউনিয়নে, বা এই যে তুরাক নদী বা বুড়িগঙ্গা নদী, তুরাক নদী আর বুড়িগঙ্গা নদী এইখানেই একটু সামনেই এই দুইটা মিলিত হয়েছে। আসতে পারেন ফ্যামিলি নিয়ে, এখানে অনেকে আসে পিকনিক করে, নৌকা ভ্রমণ করে, আপনারাও আসতে পারেন, ঘুরতে পারেন, মজা করতে পারেন কিছুটা সময়। একা একা মজা করতে খুব বেশি ভালো লাগতেছে না? আপনারা সাথে আসলে আরো ভালো হতো। সামনের লোকেশন জানিয়ে দিব কোথায় যাবেন। কিন্তু নিজের পায়ে হাঁটতে পারে না, নিজে সাঁতার কাটতে পারে না। যাবার আগে বলা যায়, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিবেন। আর সবার আগে সবসময় নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন।